সবুজ ক্যানভাস, আঁকা হয়েছে বহুবর্ণিল ছবি, একটি ক্যানভাসেই আবার অনেকগুলো ছবি, কোথাও লাল সবুজ মিলে তৈরি হয়েছে বাংলাদেশের পতাকা, আবার কোথাও লাল বেগুনির খামখেয়ালি, সোনালুর হলুদ কি আর গুটিয়ে থাকে, সেও নেমেছে রঙের প্রতিযোগিতায়, খিলখিলিয়ে হাসছে ঝিলগুলো, জলের সঙ্গে শাপলা পদ্ম বা কচুরিদের নিবিড় আলিঙ্গন, জলজ পাতাদের সংসার এখন খুব বারবারন্ত, বেখেয়ালি হাওয়ায় দুলতে কার না ভালো লাগে, মা জলপিপি ছানাদের নিয়ে বের হয়েছে খেতে, কেমন নির্ভার নির্ভয় জীবন ওদের, এদের চলাচল বলে দিচ্ছে ঝিলের মালিক এখন ওরাই, বিরল ধলা বালিহাস এখানে নির্জনতায় উপভোগ করছে আধডুবু হয়ে, ডালে ডালে পাখিদের সংসার, নতুন পাখির যত্নে ব্যতিব্যস্ত মা পাখি বাবা পাখি, উৎপাত নেই আগের মতো, যখন তখন জঙ্গলের সীমা ছেড়ে বের হয়ে আসছে শেয়াল, কে এলো গেল বা ছবি তুললো তাতেও নেই ভ্রুক্ষেপ, কাঠ বিড়ালির চঞ্চলতা বেড়েছে আরো, বড় বড় ফড়িং এর ঝাঁক ছড়াচ্ছে মুগ্ধতা, আমি কখনো কোকিলা দেখিনি, কোকিল দেখেছি এইবার, এইবার সেটা সম্ভব হয়েছে, এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি যে অনেক অচেনা পাখি বা চেনা পাখি যেগুলো কাছে আসতো না সেগুলো আসছে, মানুষের অনুপস্থিতির একটা সুযোগ যেন তারা নিচ্ছে, তারা নিজেদের উদযাপন করছে, এমন একটা পাখি ফটিক জল, যে পাখির নাম আমি শুনেছি কিন্তু কখনো দেখিনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি, যখন প্রকৃতিকে স্বাভাবিকভাবে বিকশিত হতে দেই তখন প্রকৃতি কিন্তু নিজের মতন করে বিকশিত হয়ে ওঠে, ক্যাম্পাস খোলার পরও যদি এই অবস্থা আমরা ধরে রাখতে পারি তাহলে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেমন পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত তেমনই অন্যান্য বন্য প্রাণী এবং প্রাকৃতিক পরিবেশের জন্য খুব ভালো একটি জায়গা হিসেবে টিকে থাকবে, যেখানে প্রাণ প্রকৃতির এমন আয়োজন সেখানেই কোথাও কেউ নেই, কোলাহল বলতে পাখপাখালি আর কীটপতঙ্গের হাগডাক, বাকিটা শুধুই নীরবতা, নীরবতার নিবিড় ধ্যান চলছে পথে প্রকৃতিতে, নুর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।